এক্সকোলা গাড়ি তো কই মাসের প্রাণ, 2005 এর মডেল টয়োটা এক্সকোলা, 2009 রেজিস্ট্রেশন 27 সিরিয়াল একটা গাড়ি টয়োটা এক্সকোলা, টয়োটার অ্যাক্টিস জোস একটা গাড়ি, অনেক অপশন আছে, আমরা বিস্তারিত আলোচনা করব। আমি চেক করে নিয়েছি, যদি কোনো ভাই চেক করে নিতে চায় নিতে পারবে, যে কোনো জায়গাতে অ্যালায়েন্স করে নিতে পারবে। আসসালামু আলাইকুম, আমরা আবারও চলে আসলাম জেএফ কার্স থেকে। আজকে জেএফ কার্সে অসাধারণ তিনটা গাড়ি দেখাবো, টয়োটার অ্যাক্টিস জোস একটা গাড়ি, অনেক অপশন আছে, আমরা বিস্তারিত আলোচনা করবো। এই গাড়ি আপনারা দেখছেন কিনা আগে, খুবই রেয়ার একটা কালেকশন, অসাধারণ একটা গাড়ি, স্পেসও কিন্তু অনেক। এই পাশে আছে অ্যাকোয়া হাইব্রিড গাড়ি, আর যদি এইদিকে আসি এক্সকোলা, মানে তিনটা গাড়ি মানে সবার পছন্দের গাড়ি, তিনটা গাড়ি টয়োটা ব্র্যান্ডের গাড়ি। আমরা বিস্তারিত আলোচনা করবো। এই মুহূর্তে আছি জেএফ কার্সে মোহাম্মদপুরে বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত। তবে আসার পর ভাই জলিল আপনাকে তো খুঁজতেছি ভাই, এই যে আছি ওই ভাই, ভালো আছেন? শাইম ভাই আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ শাইম ভাই ভালো আছি। আমি তো আপনার কাছে আসার আগে গাড়িগুলো ভাই পরিচিত হয়ে নিছি আগে, ইনশাআল্লাহ সবার সাথে গাড়ি তো সুন্দর গাড়ি পরিচয় করেছেন, ঠিক আছে। কিন্তু আগে আমরা কোনটা দিয়ে শুরু করব? আগে ভাই র্যাকটিসটা দেখানোর খুব ইচ্ছা। আচ্ছা আচ্ছা, মানে এই গাড়িটা দেখেই মানে দেখেন বাইরে থেকে দেখলে কি অসাধারণ লাগে। এটা তো ভাই অসাধারণ, স্পেসও কিন্তু অনেক, অনেক সুন্দর একটা গাড়ি ভাই, অসাধারণ ভাই গাড়ি। এটা কি একদম ভদ্রলোক মানে ডক্টর ইউজ করছে? জি, এটা কিন্তু সামনে পিছনে যা দেখতেছেন সব অরিজিনাল, কিছু করি নাই না। আচ্ছা, একদম অরিজিনাল অবস্থা রয়েছে শাইম ভাই। দেখেন গাড়িটা লুকটা না, হোয়াইট পার্ল কালার, কালারটা কিন্তু খুবই জোস একটা কালার, জটিল গাড়িটাও জটিল শাইম ভাই। অনেক মডেল কত এই গাড়ি ভাই? এটা 10 এর মডেল ভাই, 2016 তে রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, তেলের গাড়ি, তেলের গাড়ি, তেলে চালিত গাড়ি। এটা যা দেখতেছেন এই যে এই এইচআরডি ফগ লাইট কিন্তু এটা। আচ্ছা আচ্ছা, এবং প্রজেকশন, এইচআরডি প্রজেকশন কিন্তু। চাকাগুলো দেখেন, চাকাগুলো চাওড়া চাকা শাইম ভাই, নতুন চাওড়া টায়ার, নতুন শাইম ভাই। এবং কি আপনারা দেখেন প্রত্যেকটা টায়ার রিম সহ, আমরা একটু খুলে খুলে দেখাবো বিস্তারিত প্রত্যেকটা দরজার প্যাডগুলো দেখেন। এটা কিন্তু 6 ইয়ার ব্যাগের গাড়ি শাইম ভাই। আচ্ছা, এটাতে 6 ইয়ার ব্যাগ, 6 ইয়ার ব্যাগ, ওয়াও, 6 ইয়ার ব্যাগের গাড়ি। এবং কি সামনে দুইটা সিট কিন্তু ক্যাপ্টেন সিট। জি, এটা কোনো কাজ করতে হবে না, খালি তেল ভরবে আর চালাবে। আর এই লেদারগুলো কিন্তু সুইট লেদার। জি, সুইট লেদার, খালি তেল ভরবে আর চালাবে শাইম ভাই। প্রত্যেকটা পার্ট অরিজিনাল গাড়িটার। আর এই গাড়িটা মানে একটা পালই দেখেন আপনি, এই পাশে তো এই কোরসটা দেখেন আপনি, একদম একদম কাকা মাথা কিন্তু সমান, প্রত্যেকটা পার্টই কিন্তু অরিজিনাল গাড়ি, চমৎকার ব্যাক স্পয়লার সহ। এই গাড়ির সাথেই কিন্তু ব্যাক লাইট দেখতে পাচ্ছেন, এই হেড লাইট, ব্যাক লাইট, গ্লাস, সব গাড়ির সাথেই অরিজিনাল। এখানে একটা ওয়াইপার দেওয়া আছে কিন্তু, পিছনটা দেখেন, এটা কিন্তু তেলের গাড়ি। ওয়াও, মানে পিছনে যে স্পেস, অনেক জায়গা আছে। আমার মনে হচ্ছে ভাই এখানে চাইলে আরো দুইটা সিট বসানো যাবে। দেখেন, হ্যাঁ, অনেক জায়গা আছে ভাই, দেখেন এতে প্রত্যেকটা পার্ট শাইম ভাই, যে অরিজিনাল দেখতেই পারতেছেন, অনেক সুন্দর গাড়িটা শাইম ভাই। তারপরে জয়েন্টগুলো দেখেন, প্রত্যেকটা পার্টে কিন্তু অরিজিনাল রয়েছে, প্রত্যেকটা পার্ট শাইম ভাই অরিজিনাল, দেখেন প্রত্যেকটা পার্ট অরিজিনাল। এবং ব্যাকলাইটও গাড়ির সাথে, এবং এটা কিন্তু 4-স্টারের গাড়ি দেখেন। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু জাপানের স্টিকার সহকারে কিন্তু, কিন্তু আপনার পিছনের গ্লাস কিন্তু এখনও চেঞ্জ হয় না, অরিজিনালই রয়েছে। এবং কি গাড়িটা দেখেন, আমরা একটু ব্যাকডোরটা খুলে দেখাই, ডান পাশের ভিউটা দেখেন, মাঝখানে কিন্তু চমৎকার হ্যান্ড রেস্টও পাচ্ছেন। আর এই যে সিট কভারগুলো কিন্তু জাস্ট মানে অসাধারণ সিট কভার, আর গাড়ির স্পেসও কিন্তু অনেক, দেখেন না সচরাচর কিন্তু এরকম লেগ স্পেস সব গাড়িতে আপনি পাবেন না। এই গাড়িটার যে পরিমাণ লেগ স্পেস, মানে আপনি অনায়াসে রিল্যাক্সে বসতে পারবেন। ড্রাইভিং সিটের পাশে ডোরটা দেখেন, যে ডোরটা সবচেয়ে বেশি ইউজ হয়। আরেকটা বিষয় একটু দেখেন, মানে গাড়ির ডোরের সাউন্ডটা দেখেন, খুবই স্মুথ না, একটু দেখেন। আচ্ছা, এই যে নিকেলের বিটগুলো, এগুলো কি আফটার মার্কেট? হ্যাঁ জি, অরিজিনালি। আচ্ছা, শাইম ভাই এটা প্রত্যেকটা পার্টই অরিজিনাল, টিভি, নেভিগেশন, ব্যাক ক্যামেরা সব রয়েছে শাইম ভাই। এটা কিন্তু 6 ইয়ার ব্যাগের গাড়ি, আবারও বলি তেলে চালিত গিয়ার আছে এটাতে। জি, এটা টিকটুনি গিয়ার কিন্তু এটা। হ্যাঁ রাইট, আমরা সামনে দেখেন এইচআইডি প্রজেকশন হেডলাইট। একটু ভাই বনটা কান্তি, আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই, ভিভিটা ইঞ্জিন, 1500 সিসি ইঞ্জিন। এটা প্রত্যেকটা শাইম ভাই লাইটটা দেখেন, এই যে অরিজিনাল যে দেখেন স্টিকার সহ। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা লাইটে কিন্তু অরিজিনাল রয়েছে, প্রত্যেকটা পার্ট অরিজিনাল রয়েছে। চেসিসগুলো দেখেন শাইম ভাই, প্রত্যেকটা জায়গায় অরিজিনাল রয়েছে, 1500 সিসি গাড়ি, প্রত্যেকটা কালার অরিজিনাল, এখন অরিজিনাল কালার দিলে এখন রং হয়। আচ্ছা, 2010 গাড়ি, 2016 তে রেজিস্ট্রেশন, 2016 সালে রেজিস্ট্রেশন, টয়োটা অ্যাক্টিস, টয়োটা টয়োটা স্পেস সম্পন্ন একটা গাড়ি। এটার প্রাইসটা কত হচ্ছে? এটার প্রাইসটা শাইম ভাই চাচ্ছিল আমি 1490,000 টাকা, 1490,000 টাকা। আচ্ছা, আজকে পর আমরা এক্সকোলাটা দেখাবো, বর্তমান সময়ের খুবই জনপ্রিয় গাড়ি। এটা 2005 এর মডেল, টয়োটা এক্সকোলা, 2009 রেজিস্ট্রেশন, 27 সিরিয়াল একটা গাড়ি, টয়োটা এক্সকোলা। আচ্ছা, এবং 1500 সিসি ইঞ্জিন, সামনে পিছনে গেলা শাইম ভাই প্রত্যেকটাই অরিজিনাল রয়েছে। গাড়িগুলো কিন্তু আপনি চাইলে পার্সোনাল ইউজ করতে পারেন, চাইলে যদি কমার্শিয়াল ইউজ করতে চান বেস্ট একটা চয়েস হবে। আবার চাইলে ভাড়াও চালাইতে পারবেন, রেন্টাও চালাইতে পারবেন, আপনি বিস্কিট ইন্টেরিয়ার, আপনার ব্যাক ক্যামেরা, এবং কি দেখেন ডিভিডি প্লেয়ার, এসি ইঞ্জিন, সাসপেনশন সব ওকে, সব খালি গ্যাস ভরবেন চালাবে শাইম ভাই, মানে এই মুহূর্তে শুধু গ্যাস ভরবেন আর চালাবেন। ওকে, গাড়ির স্পেসটা দেখেন আমরা। এবং কি আরেকটা বিষয় দেখছেন,
এক্স করোলাতে চমৎকার একটা মিনি স্পয়লারও লাগিয়েছে লাইটিং সহ। 27 সিরিয়াল 2005-এর মডেল, নয় রেজিস্ট্রেশন। আচ্ছা, এই যে গ্লাস ইউনি অরিজিনাল দেখেন, কিন্তু স্টিকার সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে। আচ্ছা আচ্ছা, এই সামনে পিছনে দেখেন, এখানে 6 লিটার সিএনজি রয়েছে, তারপরেও কিন্তু দেখেন অনেক স্পেস আছে, এই দেখেন, এটা কিন্তু 6 লিটার সিএনজি রয়েছে, এই স্পেয়ার চাকাটা রয়েছে, দেখেন প্রত্যেকটা পার্টই অরিজিনাল দেখুন। আর এই কর্নারগুলো অবশ্যই দেখবেন, দেখেন এই কর্নারগুলো দেখুন, কোনো কর্নারগুলো দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা অরিজিনাল আছে কিনা, গাড়িতে কোনো এক্সচেঞ্জ হয়েছে না, কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নেই। আচ্ছা, এই পাশে চাকাগুলো দেখেন, অ্যালোরিন চাকা, টায়ারে নতুন সাইড বেল্ট। আমরা ড্রাইভিং সিটের পাশে ডোরটা দেখাই, ফুললি বেজ ইন্টেরিয়র, হোয়াইট পার্ল কালার একটা গাড়ি, প্রত্যেকটা চাকা অ্যালোরিন সহ। ইঞ্জিন রুমটা দেখি একটু ভাই। জি শিওর, হ্যালো, গাড়িটার ইঞ্জিন রুম দেখেন, মানে জাপান থেকে যে স্টিকারগুলো আসে, প্রত্যেকটা পার্টই সাইম বাই অরিজিনাল দেখেন, আমরা প্রত্যেকটা পার্টই সাইম বাই অরিজিনাল, আপনি দেখেন প্রত্যেকটা পার্ট অরিজিনাল, গাড়ির সাথে অরিজিনাল বিবিটা 1500 সিসির ইঞ্জিন। 1500 সিসির ইঞ্জিন। আচ্ছা, এই দেখেন আপনি বনটা দেখেন কত ফ্রেশ রয়েছে। ওকে, বনটা একটু নামিয়ে দেন, যারা আপনারা জানেন বর্তমান সময়ে আমাদের দেশের মধ্যে খুবই জনপ্রিয় একটা গাড়ি এক্স করোলা। আর এক্স করোলা গাড়ি চিনে না বা গাড়ি গাড়ি সম্বন্ধে এগুলো বিষয়ে বিস্তারিত বলতে হয় না, না এক্স করোলা গাড়ি তো বলার কিছু নাই ভাই। রাইট, এক্স করোলা গাড়ি তো কই মাছের প্রাণ, কই মাছের প্রাণ। এটা প্রাইসটা কত দিবেন ভাই? এটা প্রাইসটা আমি 1350 ভাই, আজকে প্রাইস 1350। আজকে কিন্তু 2005 এর গাড়ি, 2009 এর রেজিস্ট্রেশন, 1500 সিসির একটা ইঞ্জিন, লাস্টের দিকে রেজিস্ট্রেশন। জি আচ্ছা, সর্বশেষ আমরা একটা হাইব্রিড ইউনিট দেখাবো, একো হাইব্রিড। ওকে, গাড়িটা দেখেন গ্রে কালার একটা গাড়ি, মডেল কত ভাই? 2013 মডেল, 20 এর রেজিস্ট্রেশন। সামনের লুকটা দেখেন না, প্রজেকশন হেডলাইট অসাধারণ একটা গাড়ি। আরেকটা জলিল ভাই, জি ভাই, গাড়ির ব্যাটারি হেলথটা কেমন আছে ভাই? এখনো 90% পাবেন, 90%। জি, আমি চেক করে নিয়েছি, যদি কোনো ভাই চেক করে নিতে চায় নিতে পারবে, যে কোনো জায়গাতে অ্যালাইনেন্স করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, গাড়িটা দেখেন সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট গ্লাস সব অরিজিনাল, প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে, প্রত্যেকটা। আচ্ছা, এটা প্রত্যেকটা স্টিকার আছে, ফোর স্টার গাড়ি দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা জায়গায় স্টিকার আছে, এটা কিন্তু প্রত্যেকটা দেখে আমরা ব্যাক সাইড থেকে জায়গা অরিজিনাল রয়েছে, এখন তো কোনো কিছু চেঞ্জ হয়নি গাড়ির, অরিজিনাল কালার দেখেন। ছোট গাড়ি হলো ভাই, ভিতরে যে স্পেস বলার মতো, প্রত্যেকটা পার্ট অরিজিনাল শাইন ভাই, প্রত্যেকটা পার্ট অরিজিনাল দেখেন, প্রত্যেকটা পার্ট অরিজিনাল, প্রত্যেকটা জয়েন্ট অরিজিনাল। আর ব্যাকলাইট গুলো দেখেন না, খুব স্টাইলিশ ব্যাকলাইট। আর আমরা দেখেন গাড়িটা মনে হবে ছোট গাড়ি, বাট যে স্পেস 1500 সিসির গাড়ি, 1500 সফট টাচ এসি, ডিভিডি প্লেয়ার, এবং কি উপরে সিলিংটা দেখেন কত ফ্রেশ, আপনার লেদারের সিট কভার ইনস্টল করা আছে, প্রত্যেকটা চাকা দেখেন অ্যালোরিম সহ, লাইক চাকাগুলো ভাই নতুন বললো, নতুন ভাই, চারটা চাকা গাড়ি নতুন অবস্থা আছে। ওকে, একটু ইঞ্জিন রুমটা দেখা যায়, হলো গাড়িটার ইঞ্জিন রুম, এখানে প্রত্যেকটা পার্টি সাইম অরিজিনাল রয়েছে, প্রত্যেকটা পার্টি দেখেন, এটা কিন্তু এখনও বাংলাদেশে কোনো কালো নেই দেখেন, চেসিস মার্সেল দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কত সুন্দর রয়েছে, দেখেন প্রত্যেকটা পার্ট অরিজিনাল রয়েছে, বনটা দেখেন, এই হিটপ্রুফটা দেখেন, এখনও কিন্তু গাড়ির সাথে হিটপ্রুফ সব অরিজিনাল। প্রাইসটা কত পড়বে? এটা প্রাইসটা চাচ্ছি আমি 1350,000 টাকা আস্কিং প্রাইস, শোরুমে আসলে ইনশাল্লাহ কমাবো। ওকে, আলোচনার সাথে আর বাইরের শোরুমে কিন্তু আরও অনেক গাড়ি আছে, আপনারা আপনার যে গাড়ি লাগবে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন, সুজুকি সুইফট আছে, পিছনে আরেকটা গাড়ি আছে, এমনকি আমরা মাজদা এক্সেলও দেখিয়েছিলাম পূর্বের ভিডিওগুলোতে, আপনারা একটু কাইন্ডলি যোগাযোগ করবেন, এক্সিও যাদের লাগবে একটু যোগাযোগ করবেন। আপনাদের শোরুমের লোকেশনটা একটু, আমার শোরুম হলো ঢাকা মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ডের সাথে সুপার মার্কেট, সুপার মার্কেটের পিছনেই আমার শোরুমটা, জেফকার 20x0 বাঁশবাড়ি, এবং সাত মসজিদের উল্টা দিকেই আমার শোরুমটা। আচ্ছা আচ্ছা, জেফকার, এবং আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, জরুরি আবার ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।